জয় গুরু, আপনি দেখছেন অতি জনপ্রিয় ও আপনার প্রিয় চ্যানেল বিশ্বগুরু চ্যানেল। প্লিজ রিমেম্বার দ্যাট ইট ইজ এ স্পিরিচুয়াল চ্যানেল। আপনারা তো জানেনই এরপরে আমি কি বলতে চলেছি, ইন্ট্রো করার খাতিরে এটা বলতেই হবে। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন এবার আমাদের পরবর্তী নিবেদন, বুঝলেন যে ঠাকুর যদি কিছু বলেন টলেন আমরা করি, কারণ এই কাজটা আমি করেছি, ওই কাজটা আমি করেছি, ভিতরেটা গিয়ে থাকে। কিন্তু আমরা করার মালিক তিনিই করেন, তিনি সব ব্যবস্থা করে রাখেন। তিনি যদি কিছু বলেন, কিছু করতে বলেন বা কোনো কাজ দেন বা কোনো কোনো দায়িত্ব দেন কিংবা যে কোনো ব্যাপারে হোক কোনো দায়িত্ব দেন, সেটা নির্বিঘ্নে যদি করে যায় তাহলে আপনার সার্থক দেবে। কিন্তু অনেক সময় আমরা পারি না যে এটা পারবো কি না পারবো কি না। এরকম এই একটা ঘটনা বলছি যে অনেক দিন আগে, সেই 1942 সালে যে আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল, আগস্ট আন্দোলন বলে, কুইট ইন্ডিয়া, ঠিক সেই সময় মানে আটই আগস্ট ডিক্লেয়ার করলো গান্ধীজি বোম্বেতে যে কুইট ইন্ডিয়া, ইন্ডিয়া ছেড়ে তোমরা চলে যাও। হ্যাঁ, আর সেই দিনে রাত্রিবেলায় ব্রিটিশ গভর্নমেন্ট সমস্ত গান্ধীজি সহ সমস্ত ভারতবর্ষের যত লিডার আছে, কংগ্রেস সমস্ত লিডারগুলো অ্যারেস্ট করল। কিন্তু তার যে আন্দোলন, সেই আন্দোলন এমন ছড়িয়ে গেল সমস্ত ভারতব্যাপী। একেবারে আমরা তখন স্টুডেন্ট, আমরাও করেছি, যাতায়াত করেছি, আমাদের স্কুলে অনেক ছেলেগুলো ধরা পড়লো। তারাও এখন তো ফাইটার ফিডার ওরা পায়, ফ্রিডম ফাইট পাইটার সে অনেকেই আছে। কিন্তু সেই যুগে তখন পাটনাতে একটি ছেলে, যতদূর মনে পড়ে না, আমরা চন্দ্রেশ্বর প্রসাদ ভাবে, চন্দ্রেশ্বর প্রসাদ না কি জানি, একটু মানে চন্দ্রেশ্বর প্রসাদ, খুব মানে ডেসপারেট ছেলে, কলেজের ছেলে, সে এত মানে মুভমেন্ট এতভাবে করলো, মানে ব্রিটিশের সম্পত্তি টম্পত্তি জিজ্ঞাসা মানে ভেঙে চুড়ে দেওয়া, আগুন দেওয়া, ইয়ে করা, এমনকি কিছু কিছু তখন ব্রিটিশ পুলিশ টুলিশ মার্ডার হয়েছে, গিয়েছে, যাই হোক নানা কাজে ওকে অ্যারেস্ট করার জন্য বইটা বেড়াতে লাগলো, ও পালায় বেড়াতে লাগলো। এবং কত 18-19টা কেস উঠবে, ইভেন একটা মার্ডার কেসও আছে ওর বিআইতে। ওকে ধরলে হয় কমপক্ষে যাবজ্জীবন, নাহলে ফাঁসি হবে, এত মানে ডেসপারেট ছেড়েছিল সেইতে। সে পালায় পালায় বেড়ায়, ধরতে পারে না ধরতে পারে না, করতে করতে সেই সময় ও খুঁজতে খুঁজতে বেঙ্গলে আসলো, বেঙ্গল থেকে শুনলো পাবনায় গেল, পাবনায় গিয়ে ঠাকুর বাড়ি দেখলে আশ্রম আছে, আশ্রমে ঘাটি মেরে পড়ে থাকলো, ওখানে থাকে নাকি। একদিন ঠাকুরের কাছে সব বললো, দীক্ষা নিল, দীক্ষা টিকে এখন ঠাকুর বললো যে শোন, তুই কাজ কর, ধরা তুই পড়বি, তখন তোর যা অবস্থা হবে কী হবে, তার চেয়ে তুই সারেন্ডার কর, তবু কাজটা খাটটা ই হবে, সারেন্ডার কর। তার ও আমরা যেহেতু ঠাকুর বলেছে সারেন্ডার করলো, থানায় গিয়ে ওকে তো বেঁধে একবার পাটনায় নিয়ে আসলো, পাটনায় এসে ওকে কেসটা যাবে। আসার পরে ঠাকুর কয়েকজন চুপচাপ গিয়েছেন, ভোলানাথ দা, ভোলানাথ সরকার তখন কর্মী আমাদের, সে তখন কিন্তু ভাবতাম ম্যাট্রিক পাসটা খুব বেশি ইয়ে না, দেখলে খুব গেছে আমরা খুব পরিচিত ছিল। তিনি একবার ভোলানাথ দা আপনার কাজ করতে হবে, কি ওকে তো সারায় আনতে হবে। ওরে বাবা, ওকে সারায় আনলো কী করে, ও তো সম্ভব না, আর এটা কী করে সম্ভব, হ্যাঁ সম্ভব সম্ভব আপনি দেখেন না জান না। এর আগে হচ্ছে কি, ভোলানাথ দা একটা কাজ মানে ঠাকুর দিয়েছিলেন, উদ্ধার করেছেন, সেটা হচ্ছে পাবনায় যে একটা প্যান্ডেল করেছিল মনে মনে দামে, যে স্টেজের পর যে প্যান্ডেলটা হয়েছিল সেই প্যান্ডেলের টিন মানে যে ইয়েটা স্ট্রাকচার টিন, সেই টিনগুলো একটা কোম্পানি থেকে বাকি আনিয়েছিলেন ইনস্টলমেন্ট টাকা দেওয়ার জন্য, সে টাকা সময় তো দিতে পারি না, এনে তাই ওরা মামলা মকদ্দমা করে ওটা ক্রোক টোক করতে চাইছিল। তারপরে ভোলানাথ দাকে বলে দেখেন এটাকে ইটি করে, তো ভোলানাথ দা সেটা অনেক চেষ্টা চলে গেছে কলকাতায় দিকে গিয়ে
কেসটা কে ফেসলা করে দিয়ে তখন ওনার দরজা এই কাজটা আমি আর পারবো না, অন্য একজনকে দেন, আমি তো একটা কাজ করেছি আর বাবা আর পারবো না এসব কাজ আর ধ্রুব কাজ। আপনি খুব ঠাকুর সামনে গল গল্প বলে যাচ্ছে, ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, আপনি করেছিলেন ওটা, আপনি করেছিলেন যান আমাকে যা বলছে করেন, আপনি কি করবেন? ওনার ভক্ত মানুষ পেরেছে, কলকাতা এসছে, এসে পাটনা জানে না শোনে না নতুন জায়গা, কে কে তাকে চেনে টেনে যাই হোক পাটনা এসে ঠাকুরের নামধান করতে 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 খুঁজে গেছে যে পাটনায় একজন খুব প্রমিনেন্ট লয়ার আছে, সে দেশবন্ধু চিত্তরঞ্জনের খুঁততো ভাই না ভাই পক্ষে জানি নামটা ভুলে গেলাম, সে তার সঙ্গে দেখা করি দেখা দেখি যায়, উনি গেলেন পাটনায় গেলেন, পাটনায় গেলে যা হয় চেনে না শোনে না যা উঠলে আস্তে আস্তে তার বাড়িতে গেলেন, গিয়ে এটা ঠাকুরের কথাটা বলে শোনার পরে তিনি বলছেন দেখি আমি কী করতে পারি, আমার দাদার গুরুদেব তার জন্য আমি কী করতে পারি, বলে আমি দেখি আমি চেষ্টা করি। তা বলছে হলো কেসটা তো লড়বে উনি একা না, তখন উনি গিয়ে পাটনা মানে যে ল বারে গিয়ে অন্য কয়েকজন উকিলের সঙ্গে পরামর্শটা করে ফেলে তার চার পাঁচজন মিলে এই কেসটাকে মানে দুর্গ কেস এই কেসটা লুটতে তারা এই করতে লাগলেন। তারপরে টাকা এত উকিল তো টাকা আপনি দেবে টাকা একদম মাথায় কী চিন্তা করেন, টাকা চিন্তা করবেন না, দাদার যখন গুরুদেবের ব্যাপার টাকা আপনার চিন্তা করতেন কোনো দরকার নেই, বিনা পয়সা বুঝলেন সেইকে কয়েক মাস লাগলো ওইটা লড়তে ওই কেসটা করতে করতে লাস্টে মানে পাটনার ইয়েতে ব্রিটিশ ইয়ে জাজ সে বলছে ঠিক আছে ওর দায়িত্ব যদি ঠাকুর অনুকূল যন্ত্র নেন তাহলে আমরা অন কন্ডিশনে ওকে আমরা বেল দিতে পারি, বেল দেবো তাহলে ঠিক আছে ঠাকুরের মুশকিল দিবে যে আমার এখানে থাকবে এখানে, তারপরে যাই উনি তো দেন না বলান দাস তার হয়ে সই টই করে দিয়ে ওকে নিয়ে আসলো এখানে, কিন্তু সপ্তাহে একদিন করে ওই থানায় ওকে হাজির দিতে হবে, আসলামে আসলো থানায় থাকলো করতে 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 তারপরে তো কিছুদিন পরে তো দেশ স্বাধীন আর ওর কেসটা ডিসমিস হয়ে গেল। হ্যাঁ তখন ভোলানাথ দা ঠাকুর সামনে বলছে আমি শুনেছিলাম সেই এখনও মনে পড়ে ছিলেন আচ্ছা আমি সেই সময় ভোলানাথ দাকে বলছে ঠাকুরের কাছে বলছে ভরাটা চাই ভোলানাথ দা ঠাকুর আমি কিছুই করিনি, আপনি বললেন আমি যেখানে যাচ্ছি যেখানে পথ একেবারে ক্লিয়ার হয়ে আছে পরিষ্কার যেন আমাকে এতটুকু চিন্তাই করতে হয়নি, একটার পরে একটার পরে একটার পরে একটার পরে যেন পথ সব ক্লিয়ার আছে, আমরা উপলক্ষ মাত্র বুঝলেন আপনি যে করেন আপনার কাজ আপনাই করেন আমরা তো কিছুই করেন না, আর হাগো করে কাঁদছে বোনাদা খুব ভক্ত মানুষ ছিলেন সেই মানে দেখেছি আমার সেই বোনাদা বোনাদার ভাষণটাই আগেরটা আমি জানি না আগে শোনার কথা কী কেস হয়েছিল কী হলো কিন্তু এইটুকু আমি জানতাম বোনাদার হাতো হাত ধরে কাঁদছে আমরা উপলক্ষ মাত্র যে আমি কিছুই আমাকে করতে হয় না কিছু চিন্তা করতে গেছি বেরিয়েছি যেখানে যাচ্ছে সেখানে পথ ক্লিয়ার আপনি হয়ে যাচ্ছেন যাচ্ছে কী করে কিছু মাথায় আসছে ও কিন্তু প্রশ্ন কথা বলো ওর সঙ্গে কথা বলো ওর সঙ্গে দেখেন আমরা তো শুধু ইয়ে একবার কথায় কথায় এই এইসব কথা উঠেছিল তখন ঠাকুর বলছেন যে আপনাদের যাতে কিছু বলি আচ্ছা আপনারা কিছু করেন আপনারা কিছু করতে হয় হ্যাঁ কারো কাছে যদি আমি এক টাকার নিই তাকে এক আনা যদি নিই তাহলে আমি ষোলো আনা তাকে দেওয়ার জন্য আমার চিন্তা থাকে বুঝলেন আর আপনারা কী করবেন করার তো কিছু করেন তিনি এই যে দেখেন যতীন দাস আমাদের কী ছিল যতীন দাকে আমি বললাম বলে আমি করার পিছনে একটা কোনো কিছু আছে উদ্দেশ্য আছে মঙ্গল আছে বা কিছু একটু তার কত রকম গ্রহ দোষ থাকে কত মানে সে কথা তিনি বললেন না এর পিছনে একটা কিছু আছে মঙ্গল আছে আর করার পিছনে যাজন করা যাজন ও যাজন যাজন সম্বন্ধে কথা বলছিল বলে আমি হয়তো বললাম যতীন্দা যতীন্দা সই যে যতী ছিলেন যতীন্দা আপনি আমাকে একটা সি গোয়িং জাহাজ দিতে পারেন আপনি তো মাথায় হাত দিয়ে বসলেন একটা সি গোয়িং জাহাজের দাম কত প্রায় তখন ৩ কোটি টাকা আর তখন আপনি বললেন হ্যাঁ ঠাকুর বললেন সি গোয়িং আর এখানে পাবনা একা ওই জাহাজ দিয়ে উনি কী করবেন হ্যাঁ আপনি নির্বিবাদে যেহেতু আমি বলেছি আপনি বলে ঠিক আছে তখন আপনি কী করবেন
কোনো চিন্তা না করে যেহেতু বলেছেন কী করা যায় জাহাজ কোথায় তৈরি হয় বাই যাকে বীর যাকে বর্তমান তৈরি আচ্ছা সেখানে যাই দেখি জাহাজটা কী করে করা যায় কাম করা যায় চলে গেলেন চেনেন না শোনেন না একটা চায়ের দোকানে বসলেন জিজ্ঞাসা করলেন এখানে কোথায় থাকে যায় চায়ের দোকান শুনে টুনে চায়ের দোকান মালিক বললেন বাহ আপনি ঠাকুরের শিষ্য এরকম হয়ে আপনি দাদন করলেন সে দীক্ষা টিক্ষা নিয়ে তাকে তার থাকার ব্যবস্থা হলো এইবার বললেন যে এইখানকার কোথায় যে কারখানা আছে কারখানায় অনেক লোক কাজ করে কয়েক হাজার লোক কাজ করে তাহলে ঠিক আছে সেই লোকগুলো তারপরে যাই দেখে জিনারেল ম্যানেজারের সঙ্গে যা দেখা করি কোথায় চাষ পাওয়া যায় কোথায় কী করে গেলেন একদিন ঠাকুর কোথায় বলে টোলে তিনি কনভিন্স হয়ে গেলেন বললেন ঠাকুর কোথায় শোনা টোয়া পর তার মন গুলে গেল দীক্ষা নিলেন যেহেতু তিনি দীক্ষা নিচ্ছেন তখন তার অধস্থন কর্মচারী যারা তারা স্যারকে খুশি করতে তারাও দীক্ষা নিল এমনি আস্তে আস্তে করতে করতে দেখা গেল ওয়ার্কাররা বহু ওয়ার্কার তার বেশি দীক্ষা নিয়ে নিল ঠাকুর কোথা আপনি যাদন করে যাচ্ছেন শুধু যাদন করছেন দীক্ষা হচ্ছে তখন ওয়ার্কাররা বলছে ঠিক আছে ঠাকুর জাহাজ যাচ্ছেন আমরা বিনা পয়সা বিনা লেবারে কাজ করে দিতে পারি কিন্তু মাল পাবো কোথায় তখন দেখে গেল যে ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ থেকে পার্টস আসে সেই পার্টস আসলে ব্রিটিশের যে ম্যানেজার আসছে সে তার সঙ্গে কথা হলো কথা টথা বলে ঠাকুর আছে ঠিক আছে আমরা কোম্পানি থেকে ফ্রি এইটা দিয়ে দেবো উনিও দীক্ষা নিলেন ওনার বউ দীক্ষা নিল তারপরে তো ঠিক আছে ওখান থেকে বিয়ে পাঠা গেলো সেখানে গিয়ে তাদের কোম্পানিতে অন্য যারা আছে তাদের বললো যে তাই নাকি তাহলে ঠিক আছে আমরা মাল টাল পাঠাই দেবো ওখান থেকে মাল আসলো অ্যাসেম্বলি করে টুয়েট টুয়েট করলে করে দেওয়ার পরে একটা জাহাজ তৈরি হলো জাহাজটা আমার দরকার নেই ঠিক আছে জাহাজটা হয়ে যাওয়ার পরে ম্যানেজারকে বললেন এই জাহাজ তো আমরা আমি চাই না এইটাকে আপনারা বিক্রি করে দেন বিক্রি কিছু টাকা হলো বা দেড়শো টাকা বলছি আমার আশ্রমে দিয়ে দিলেন ফলে হলো কি দেখা গেলো যে আপনি যাজন করবেন কি কোথায় কাকে যাজন করবে কী যাজন করি ওইটি করতে গিয়ে কতগুলো লোক দীক্ষা নিল মানে কয়েক হাজার লোক দীক্ষিত হয়ে গেলো বুঝলেন তো একটা যে আমি যে বলি তার ভিতরে একটা ইয়ে থাকে অনেকগুলো কারণ দেখেন এই যাজন করবেন কী করে যাজন করছেন না কিন্তু কথা হচ্ছে আমার উদ্দেশ্য জাহাজটা থাকবে দিতে হবে দিতে গেলে তার যা করা দরকার লোকগুলোকে কনভিন্স করতে হবে করে করে তাকে এই করে একটা বিনা পয়সায় একটা জাহাজ হলো আর সঙ্গে রাখি কতগুলো মানে লোক বিক্ষিত হলো ঠাকুর বলছেন যে আমি যে বলি নির্বিবাদে কোনো চিন্তা না করছি করে দেন সেইটাই হবে তা কত কথা মনে পড়ে সেইটাই ঠিক আছে আমি তাই সমাপ্ত হলো আমাদের এই নিবেদনটি পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন এটা আপনাদেরই চ্যানেল খুব খুব ভালো থাকবেন জয় গুরু